দুটি মোনা নি দুজনা রাত বলি আমি সাথী হব যে ফাগুনের রাতে আমি রূপ কথা হই কাছে রব যে দুটি মোনা দুটি মন আর নেই দুজনার। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? দুটি মনের যখন বিচ্ছেদ ঘটে তখন ভালোবাসাও দুমড়ে মুচড়ে যায়। ঠিক তেমনই ঘটেছে ইমরান শরীফ ও এরিকোর জীবনে। ভালোবেসে বিয়ে করলেও টেকেনি সংসার, তারা এখন দুই মেরুর বাসিন্দা। তবে শত কিছুর পরেও স্বামী স্ত্রীর মাঝে একটা সেতু বন্ধন হল সন্তান। বাবা মায়ের বিচ্ছেদে সবচেয়ে বিরূপ প্রভাব পড়ে সন্তানের উপর। মা নাকি বাবা, কার কাছে তার সন্তান বড় হবে এ নিয়ে চলে লড়াই। কিন্তু প্রশ্ন হল, সত্যি কি পিতামাতার কাছে সন্তান কখনো ভাগ হয়? জাপানি নাগরিক মা এরিকো ও বাবা ইমরান শরীফের মধ্যে সমঝোতার জন্য আদালত সন্তানদের নিয়ে একই বাসায় থাকার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু শত চেষ্টায়ও তারা একত্রে থাকার সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। সর্বশেষ উভয়মুখী আইনি লড়াইয়ে বাবা পেয়ে গেলেন সন্তানদের জিম্মা। এক্ষেত্রে মা বাবার হারজিত কোনো বিষয় না হলেও আসলে ভুক্তভোগী হল সন্তানরা। তাই বাবা মা যে যেখানেই থাকুক, সন্তানরা যেন কারো ভালোবাসা থেকে দূরে সরে না যায়, এটাই প্রত্যাশা সবার।